السلام عليكم ورحمة الله نحمد هو نسول على رسوله الكريم أما بعد شو بريدو شوك أشياء قلت أبنى الله تعالى روشش رحمته بحلو أچن أبن شستو أچن بريدو ديني باي أو بونيرا شزدائي جيه আমরা যদি ছোট একটি দোয়া রয়েছে ছোট একবারে ছোট একটি দোয়া রয়েছে যে দোয়াটি আমরা যদি পাঠ করতে পারি সেজদায় গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আমাদের অভাব অনটন আর থাকবে না তো এই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এই ছোট আমলটি আমরা সকলে শিখে নেব যাতে করে সেজদা অবস্থায় আমরা এই ছোট দোয়াটি পাঠ করতে পারি আমরা যদি এই দোয়াটি পাঠ করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহ আমাদের সকল গুনাহ maaf করে দিবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আমাদের কোনো অভাব অনটন থাকবে না সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওটি আপনারা সকলে সবার আগে পেয়ে যান আর এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন প্রিয় দিনী ভাই ও বোনেরা তো সেজদা অবস্থায় আমাদের কোন দোয়াটি পাঠ করতে হবে প্রথমে আমি বলে নেই যে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা আদায় করার চেষ্টা করব জামাতের সহিত তারপরে আল্লাহ তাআলার হুকুম মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে দেখাইছেন সেভাবে চলার চেষ্টা করব প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা সেজদা অবস্থায় যখন আমরা সেজদা দিব সেজদা অবস্থায় আমরা এই দোয়াটি তিনবার পাঠ করব কমপক্ষে তিনবার আপনারা এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে ইয়া রাব্বিগফিরলি এই দোয়াটি আপনাদের পাঠ করতে হবে কমপক্ষে তিনবার সেজদায় গিয়ে এই দোয়াটি আপনারা পাঠ করবেন ইয়া রাব্বিগফিরলি এই দোয়াটি আপনারা পাঠ করবেন পাঠ করে আর কিছুই করতে হবে না এই দোয়াটি যদি আপনারা সেজদায় গিয়ে তিনবার পাঠ করেন যে কোনো সেজদায় আপনি তিনবার পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার আপনাকে ক্ষমা করে দিবে আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার কোনো অভাব অনটন থাকবে না তো এই কার্যকরী এবং পরীক্ষিত আমলটি আপনারা সকলে করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনারা এই আমল থেকে ফলাফল পাবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ